हेलो फ्रेंड्स वेलकम टू मोशन चैनल आमी कौशिक शुरू करছি मोशन चैनल टेकटक प्लेलिस्टे टेक्नोलॉजी নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের কম্পিউটার নিয়ে আজকের বিষয় আমরা স্টার্ট করছি। দৈনন্দিন জীবনে টেকনোলজির কতটা প্রয়োজন আছে সেটা আমরা রোজকার জীবনযাত্রা থেকে বুঝতেই পারি। আজকের দিনে বেঁচে থাকতে গেলে এবং টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের টেকনোলজির কিছু বেসিক জিনিস জানতেই হবে। तो कम्पिউটার আমাদের জীবনে खूब অঙ্গাঙ্গিকভাবে জড়িত, তাই কম্পিউটারের কিছু বেসিক জিনিসও আমাদের জানা খুব জরুরি। তো কম্পিউটার সম্বন্ধে আমাদের জানতে হবে যেমন কম্পিউটার শব্দটা কোথা থেকে আসছে। যেমন সিং থেকে সিং, সেরকম টিচ থেকে আসছে টিচার, সেরকম কম্পিউট শব্দ থেকে আসছে কম্পিউটার। মানে যে ইলেকট্রনিক ডিভাইসটা কম্পিউট করতে পারে তাকে কম্পিউটার বলে। কিন্তু কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস এবং সে শুধু কম্পিউট করতে পারে এইটুকু বললেই কম্পিউটারের ডেফিনেশনটা কমপ্লিট হয় না। কারণ আধুনিক কম্পিউটার এখন স্টোর করতে পারে, ডেটা প্রসেস করতে পারে, কম্পিউটার এখন নানান কাজে ব্যবহার হয়। তো কম্পিউটারের ডেফিনেশন এবং কম্পিউটারের বাকি যে পার্টসগুলো আছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করার পর আমাদের এই ভিডিওর শেষে একটা অডিও ভিজুয়াল স্লাইড দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা ওটা পজ করে করে ডেফিনেশনগুলো খাতায় কপি করে রাখতে পারো যে কম্পিউটারের ডেফিনেশন কি, হোয়াট ইজ হার্ডওয়্যার, হোয়াট ইজ সফটওয়্যার, পার্টস অফ হার্ডওয়্যার, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এইগুলো সম্বন্ধে। কম্পিউটারের বেসিক দুটো পার্ট থাকে। কম্পিউটারকে হার্ডওয়্যার আর সফটওয়্যারে ভাগ করা যায়। এই হার্ডওয়্যারের আবার দুটো ভাগ আছে, সফটওয়্যারের আবার তিনখানা পার্ট করতে পারি আমরা। হার্ডওয়্যারের কি পার্ট করতে পারি আমরা? হার্ডওয়্যারের পার্ট করতে পারি বলতে কম্পিউটারের কাজটা কি, কম্পিউটার ইউজারের থেকে ডেটা নিয়ে কম্পিউটার সেই ডেটাটাকে স্টোরও করে রাখতে পারে, আবার ওটাকে প্রসেসও করতে পারে। সেই প্রসেস ডেটা বা ওই স্টোর ডেটাটা ইউজারের ইনস্ট্রাকশন অনুযায়ী ইউজারকে আবার ফিরিয়ে দিতে পারে। তো এই ডেটাগুলো যখন কম্পিউটার স্টোর করে সেই স্টোরটা কিসের মাধ্যমে করে, সেই ডিভাইসটা যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ইউজারের থেকে ডেটাগুলো কালেক্ট করছে সেই ডিভাইসটাকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস। আবার এই ডেটাগুলো কম্পিউটার স্টোর করছে বা প্রসেস করছে, প্রসেস করার পর যখন ফিরিয়ে দিচ্ছে সেই ফিরিয়ে দেওয়ার যে মাধ্যমটা, যে ডিভাইসের মাধ্যমে আমাদের ফিরিয়ে দিচ্ছে সেই ডিভাইসটাকে বলছে আউটপুট ডিভাইস। এবার এই কম্পিউটারে যখন ডেটাগুলো ইনপুট নিচ্ছে তখন কিছু জিনিস আছে যে মানে হার্ডওয়্যারটা খুব এসেন্সিয়াল, যে হার্ডওয়্যার ছাড়া কম্পিউটার ইনপুট নিতেই পারবে না, যে ইনপুট ডিভাইস। বেসিক্যালি আমরা ল্যাপটপ কিনতে যাচ্ছি সেখানে উইদাউট মাউস একটা ল্যাপটপ চলতে পারে, বাট কিবোর্ডটা কিন্তু থাকবেই। কিবোর্ড হচ্ছে একটা এসেন্সিয়াল ইনপুট ডিভাইস একদম। সেই এসেন্সিয়াল ইনপুট ডিভাইস ছাড়া কম্পিউটারটা চলতে পারে না। এইরকম এসেন্সিয়াল কম্পিউটার ইনপুট ডিভাইসকে বলা হচ্ছে কি, প্রাইমারি ইনপুট ডিভাইস। এর মধ্যে থাকবে প্রাইমারি ইনপুট ডিভাইস, আবার কিছু সেকেন্ডারি ইনপুট ডিভাইস আছে। যেমন মাউসকেই সেকেন্ডারি ইনপুট ডিভাইস ধরা যায়। মাউস ছাড়াও আমরা কম্পিউটারে ডেটা ইনপুট করতে পারি, মাউস ছাড়াও কম্পিউটারটাকে অপারেট করতে পারি। তো এটা এসেন্সিয়াল নয়, বাট এটা কম্পিউটারের কাজটাকে আমাদের করতে সুবিধার জন্য আমরা মাউস ব্যবহার করে থাকি। তো মাউসও একটা ইনপুট ডিভাইস, কিন্তু এটা এসেন্সিয়াল নয়। সেই রকম ডিভাইসকে আমরা কি বলছি, সেকেন্ডারি ইনপুট ডিভাইস। আবার আউটপুট ডিভাইসের মধ্যে এইরকম কিছু ডিভাইস আছে যেটা ছাড়া আমরা কম্পিউটার এর আউটপুটটা পেতেই পারবো না। যেমন এসেন্সিয়াল আউটপুট ডিভাইস, যেটা খুব এসেন্সিয়াল, মানে যেটা ছাড়া আমরা আউটপুটটা পাচ্ছি না। যেমন দেখা যাচ্ছে মনিটর, মনিটর যদি না থাকে তাহলে কম্পিউটারে আমরা আউটপুটটা দেখতেই পাবো না, কম্পিউটারটাকে অপারেটই করতে পারবো না। আর আউটপুট ডিভাইস হিসেবেই মনিটর ব্যবহার হচ্ছে, কারণ মনিটরে আমরা ডেটাটাকে রিট্রিভ করছি বা দেখতে পাচ্ছি। এই রকম আউটপুট ডিভাইস যেটা একদম এসেনশিয়াল সেটাকে কি বলা হচ্ছে সেটা বলা হচ্ছে প্রাইমারি আউটপুট ডিভাইস। আবার যেটা অতটা এসেনশিয়াল না নন এসেনশিয়াল যেটা না হলেও চলে যেমন প্রিন্টার, প্রিন্টার না থাকলেও কম্পিউটারটা চলতে পারে আমরা সেই ডেটাগুলোকে কালেক্ট করে রাখতে পারি পেন ড্রাইভে বা সিডিতে বা ডিভিডিতে আমরা পরবর্তীকালে ওটাকে প্রিন্ট করতে পারি। তো প্রিন্টারটা এসেনশিয়াল নয়, স্পিকারও এসেনশিয়াল নয়। তো স্পিকার প্রিন্টার এরকম কিছু নন এসেনশিয়াল আউটপুট ডিভাইসকে আমরা কি বলবো যেগুলো দিয়ে আউটপুট হচ্ছে অথচ অতটা এসেনশিয়াল না যেটা ছাড়াও কম্পিউটার চলতে পারে কম্পিউটারও চলে সেটা হচ্ছে কি সেকেন্ডারি আউটপুট ডিভাইস। তো আমরা হার্ডওয়্যারের ইনপুট ডিভাইস পেলাম একটা পার্ট, আমরা হার্ডওয়্যারের আরেকটা আউটপুট ডিভাইস পার্ট পেলাম, আবার ইনপুট ডিভাইসের মধ্যে প্রাইমারি ইনপুট ডিভাইস এবং সেকেন্ডারি ইনপুট ডিভাইস পেলাম, আবার আউটপুট ডিভাইসের মধ্যে আমরা প্রাইমারি আউটপুট ডিভাইস এবং সেকেন্ডারি আউটপুট ডিভাইস এটাকে পেলাম। কম্পিউটার সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে আমরা যেমন শুনি কিছু কিছু কম্পিউটার কারোর কম্পিউটারে উইন্ডোজ 7 লোড করা রয়েছে কারোর কম্পিউটার চলছে উইন্ডোজ 10 এর ওপর। এই উইন্ডোজ 7 উইন্ডোজ 10 এইগুলোকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটাই কিন্তু হার্ডওয়্যারকে প্রথম কম্পিউটারে চালনা করে মানে কম্পিউটারের প্রাণ বলা যেতে পারে এই সফটওয়্যারগুলোকে। সেই সফটওয়্যারগুলোকে হচ্ছে অপারেটিং সিস্টেম যেটা কম্পিউটারে থাকতেই হবে সেটা হচ্ছে উইন্ডোজ 7 হতে পারে ম্যাক অপারেটিং সিস্টেম হতে পারে লিনাক্স হতে পারে আবার উইন্ডোজের মধ্যেও উইন্ডোজ 7 কেউ উইন্ডোজ 10 ব্যবহার করছে এগুলো সমস্তটাই হচ্ছে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার বলে। আবার যেগুলোতে আমরা কম্পিউটারটা অন করার পর কাজ করি মাইক্রোসফট অফিসে কাজ করি মাইক্রোসফট এক্সেলে কাজ করি ফটোশপের কাজ করছি সাউন্ডের কাজ করছি সাউন্ড ফোর্জ ইউজ করছি বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো এইগুলো দিয়ে আমরা যেগুলো দিয়ে কাজ করি কম্পিউটার অন করার পরে এগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এছাড়া আরেক ধরনের সফটওয়্যার আছে যেটাকে বলে ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার যেমন অ্যান্টিভাইরাস এইগুলো দিয়ে আমরা ভাইরাস স্ক্যান করছি কম্পিউটারের এইগুলোকে বলছে কি ইউটিলিটি সফটওয়্যার। তো সফটওয়্যারের তিনটে পার্ট আমরা পাচ্ছি সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার। তো আমাদের আলোচনাগুলো যেগুলো করলাম কম্পিউটারের বিভিন্ন পার্টসগুলোকে এগুলোকে একসাথে আমরা একটা অডিও ভিজুয়াল স্লাইডের মাধ্যমে দেখে নিই এবং সেই স্লাইডটাকে আমরা পজ করে করে আমরা ওই ডেফিনেশনগুলো খাতায় কপি করে নিতে পারি এবার সেটা আমরা দেখে নিই অডিও ভিজুয়াল স্লাইডের মাধ্যমে। কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস বাই হুইচ ইউজার ক্যান স্টোর প্রসেস অ্যান্ড রিট্রিভ ডেটা অ্যাজ পার ইনস্ট্রাকশন গিভেন বাই দ্য ইউজার। Computer have basically two parts, hardware and software. Hardware is the collection of physical parts of a computer and software is the collection of data or computer instruction that tell the computer how to work. As per definition, we know computer can store data. To store the data, computer get the raw data from the user by the hardware called input device. After getting the data, computer can store or process the data. After storing or processing, user can retrieve the data by the hardware called output device. So, we can say hardware have two parts, input device and output device. Input device have also two parts, primary input device like keyboard and secondary input device like mouse. Output device have also two parts, primary output device like monitor and secondary output device like printer. We can part software in three parts, system software or operating system like Windows 7, Windows 10, Linux, Mac operating system, etc. is called system software. Another part of software is application software, Microsoft Office, Adobe Photoshop, Sound Forge, etc. are application software. Another part of software is utility software, like any type of antivirus software. Technology te janar kono shesh nai, janar chesta thaka tai. To amra jante thaki, janto thaki. Ajke ashi ekta bishoy alochona kori, jante thakite seta hocche computer ki 0 1 ei binary digit bojhe. To prothomei amader mathay ekta jinish asha uchit, bujhte gele consciousness thaka uchit. আমাদের বাড়িতে যে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক ডিভাইস এরকম অনেক কিছু আছে, এসি, ফ্যান, এরা কি কেউ কিছু বোঝে? এরা তো একটা ইলেকট্রনিক ডিভাইস। এগুলো ইলেকট্রনিক্সের উপর, ইলেকট্রিক সিগন্যালের উপর কাজ করে। ইলেকট্রিক অন থাকলে পাখা চলে, ইলেকট্রিক অন থাকলে এসি চলছে, ওয়াশিং মেশিন চলছে, টিভি চলছে, টেলিভিশন, তারপর আমাদের কম্পিউটারও সেরকম একটা ইলেকট্রনিক ডিভাইস। কারেন্ট অন থাকলে এটা চলবে, কারেন্ট অফ থাকলে এটা বন্ধ থাকবে। এই অন আর অফটাকে, ইলেকট্রিক সিগন্যালটাকে বাইনারি ইনফরমেশন বলে। এই বাইনারি ইনফরমেশন কম্পিউটার বোঝে নয়, এই বাইনারি ইনফরমেশনের উপর কম্পিউটার ওয়ার্ক করে। অন অ্যান্ড অফ এইটাকে আমরা 0 এবং 1 দিয়ে বুঝি। যেমন আমার এই ইলেকট্রিক বোর্ডের সুইচগুলো অন পজিশানে থাকলে 1 আর অফ পজিশানে আমি দেখিয়েছি 0। তাহলে অফ পজিশানে আমি সব কটা সুইচের, ফ্যানের সুইচ, লাইটের সুইচ, প্লাগের সুইচ, সব কিছু আমি বন্ধ যখন থাকবে অফ পজিশানে, সুইচড অফ, তখন ওটাকে 0 ধরতে পারি, অন পজিশানে 1 ধরতে পারি। সেরকম কম্পিউটারও 0 আর 1-এই চলে, কারণ এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধু কারেন্টের অন অফের ওপর দিয়েই চলবে, ওয়ার্ক করে। আন্ডারস্ট্যান্ড বলতে বোঝে নয়, কম্পিউটার 0 1-এর কাজ করে। তো আমাদের একটা সিস্টেম আছে, সেই ডেসিমেল সিস্টেমের নাম্বার সিস্টেমটাকে বাইনারি নাম্বার সিস্টেমে নিয়ে যাওয়া যায়, এবং কম্পিউটারে যত ছবি, যত গান, যত ডেটা, সে নাম্বারই হোক এবং ওয়ার্ডই হোক, সেটা কিন্তু 0 এবং 1-এ অন অফ কনভার্সন করে কম্পিউটার সেগুলোকে স্টোর করে। আমরা নেক্সট ভিডিওতে যখন প্রসেস নিয়ে আলোচনা করব, কম্পিউটারের প্রসেসর, আজকে ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করা হলো, ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করা হলো, কিন্তু কম্পিউটার যে প্রসেস করে সিপিউর মাধ্যমে, সেই প্রসেসরে কি কি পার্ট আছে সিপিউর সেইটা, এবং এই ডেসিমেল টু বাইনারি কনভার্সন এবং মেমোরি ইউনিটটার সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওতে জানতে থাকব। তবে আজকে আমরা জানলাম কম্পিউটার বাইনারি ডিজিট বোঝে না, কম্পিউটার 0 1 বোঝে না, কম্পিউটার অন এবং অফ বাইনারি ইনফরমেশন বোঝে। ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। মোশন চ্যানেলের টেকনোলজি নিয়ে টেকটক প্লেলিস্টে পরবর্তীকালে আরও ভিডিও পেতে থাকবে তোমরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।